অসমৰ জিলাসমূহৰ সভাপতি টিম হিউমেনিটিয়ে প্ৰতিখন জিলাৰ লগতে আমি এই কার্যসূচীর মাজতে আমার প্রতিস্থাপক টিম হিউমেনিটির পরিকল্পনাকারী সাংবাদিক সকলের অন্যতমে আজি পাত মেলিবলৈ আগবাঢ়িছে এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছিল তেখেতে পরবর্তী অবস্থাত আমার কার্যসূচীর অংশগ্রহণ করব এই মুহূর্ত তেখেতক আদরণি সমিতির হয়ে টিম হিউমেনিটির বিভিন্ন জেলার পর উপস্থিত হওয়া বিষয়ভিয়া তথা প্রতিনিধিবর্গ আয়োজক সমিতি বোকাখাত জেলা সমিতি আর স্থানীয় রাইজ সকল আজি বিভিন্ন জেলার বিস্তারিত হয়ে একটা লেখক লবল অনুষ্ঠানতে পরিণত হয়েছে ভাবি ভালে আছো কবাল কালি আহিলে ন কালি আমার মাজত এজন যুব সাংবাদিক পৰ্যবেক্ষিত হৈছে আৰু প্ৰায় 25,000 ইউনিট বিভিন্ন ৰোগাক্ৰান্ত ব্যক্তি যেতিয়া এনেধৰণৰ সংগঠনৰ আশ্ৰয় লয় আৰু এনেকুৱা ধৰণৰ সংগঠনে সেই ব্যক্তিজনক উদ্ধাৰ কৰাৰ যি প্ৰৱণতা দেখুৱাইছে আজি আমি সমবেত সকলৰ পৰা একেই উপলব্ধি কৰিছোঁ যে সঁচাকৈয়ে সঁচা অৰ্থত ৰাইজৰ বাবে সমাজৰ বাবে জনসাধাৰণৰ কাৰণে জনসাধাৰণৰ বাবে কাম কৰা এটা সংগঠন হৈছে টিম হিউমেনিটি গতি আমার ব্যক্তিগতভাবে মই সাংবাদিক সন্থার সভাপতি এই হিসাবে আপনার স্বাগতম জানাইছো আদরণি জানাইছো শ্রদ্ধা জানাইছো আর এইখিনিকে আজি পবিত্র প্রকাশতলত মোৰ বক্তব্য প্রদান করে মানে সামরণি মারছো পুনের আপনার আন্তরিক নমস্কার জানাইছো ধন্যবাদ।